छब्बीस वर्ष बयस सांसद हेले एकतीस वर्ष बयस डेपुटी सीएम एवं एवं छत्तीस पुणी स्ट्रगलर पेन्शन जो बार्धक्य भत्तापरि ओल्ड पेनसन कथा कहपाररियाणार एक बड़ मुद्दा कांग्रेस का एथर बहुत भल कर राजनीतिक संरक्षक मैंने कौन कांग्रेस सरकार बहुत রাজনৈতিক সমীক্ষক মানে কুন্ন দুইটি মুখ্য গঠবন্ধন হয়েছি এলা হয়েছে যাকে চারিআ চর্চা আছে দর্শক বন্ধু অল্প কিছু দিন রহিলা হরিয়ানা নির্বাচন কু যেভাবে ভাবে দু সাধারণ নির্বাচন পরে প্রথম থার পর কৌশি রাজ্যের এই নির্বাচন হওয়া যাও তেণু এর গুরুত্ব আহ বড়ি যাচ্ছি আমি যদি কবা যেভাবে ভাবে এন ডিএর রেজল্ট রয়েছে দুই হাজার চব্বিশ নির্বাচনের এবং ইন্ডি আলান্সর বহু ভালো রয়েছে আমি কার তো এই হরিয়ানা নির্বাচন বহু গুরুত্ব বহন করু হরিয়ানা যদি আমি ভৌগোলিক পরিস্থিতি কথা কহা ভারত রাজধানী দিল্লি পাখে রয়েছে হরিয়ানা এবং প্রথমে সে ভৌগোলিক পরিস্থিতি দেখাও কী হরিয়াণার নির্বাচন এতে গুরুত্ব আহ বড়ি যাচ্ছি আমি যদি হরিয়া কথা কেমা হরিয়া এইটি রয়েছে এই জায়গায় পঞ্জাব এই জায়গায় দিল্লি এইটি প্রদেশ এটি হিমচল প্রদেশ এবং এইটি রাজস্থান তো হরিয়াণার বর্ডার যেগুকর লাগি প্রথমে যদি পঞ্জাবর আরম্ভ করা সেটার আম আদ্মি পার্টির সরকার অমাচল প্রদেশের কংগ্রেসর সরকার অতপ্রদেশ রয়েছে বিজেপি রিল্লি রয়েছে আম আদ্মি পার্টির এবং রাজস্থানের মধ্যে বিজেপি রারিআড়ে সবুদল দবদবা রয়েছে তেমন সেই যে বর্ডর কনষ্টিটু বা বিধানসভা মণ্ডলী ৰচি সেই জাগেৰে দবদবা সবু দলৰ ৰবিব যদি হৰিয়া কথা আমি কয় হৰিয়ণাৰে কৃষিপ্ৰধান ৰাজ্য সেই খেৰালি বা কুস্তিযোদ্ধা মানৰ ৰাজ্য মুখ্য কথা কয় ভাৰতীয় সেনাৰে মধ্য হৰিয়া বহুত যোৱান আমাৰ যায় তো এই মুখ্য তিনোটি কাৰণ ৰ হৰিয়াতে মই আপোনাক প্ৰত্যেক বিধানসভা মণ্ডলীৰে কাহাৰ পলা ভাৰি অগুড়া কৈকি আপোনাক ব'ৰ কৰিবলৈ চাহনি মুখ্য মুদা কণ ৰ ଏବଂ କିଏ ରହିଛନ୍ତି କି ପ୍ଲେୟାର୍ ଏବଂ କ'ଣ ରହିଛି ମୁଖ୍ୟ ମୁଦା ଗୁଡ଼ିକ ସେ ବିଷୟରେ ଆପଣଙ୍କ ସହିତ ମୁଁ ଆଲୋଚନା କରିବି ପ୍ରଥମ ମୁଁ ଆପଣ ଚିହ୍ନାଇ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି କିଏ ରହିଛନ୍ତି କେଉଁ କେଉଁ ଦଳ ରହିଛି କେଉଁମାନେ ଏଥର ଲଢ଼ୁଛନ୍ତି ଏବଂ କେଉଁ କେଉଁ ବଡ଼ ବଡ଼ ଦଳ ରହିଛି ସେ ବିଷୟରେ ଆପଣଙ୍କୁ କହୁଛି

কাইকি হলে কারণ সেটিকা লোক এপ্রেম রাগিলে যেতবে সেহাজার উনিশ নির্বাচন নির্বাচন রণাঙ্গন ওল্লাইলে সে বিজেপি বিরোধের ক্যাম্পিং করে কিন্তু যেতবে সে দশটি সিট জিতি বিজেপি সহ মেট করি সরকার করে তো তেণু সেই দিন ঠার লোক আক্রোশ জেজেপি বিরোধের রয়েছে মু আগুক আপনার অন্য মুদাগুলা কে যাও মুখ্য মুদা কুই হাজার চব্বিশ নির্বাচন বিধানসভা নির্বাচন চাষী আন্দোলন যে কথা আপনার মানে জাগি কি হরিয়া পঞ্জাব আমার কৃষি প্রধান রাজ্যগুড়ি এবং সেখানে চাষি আন্দোলন যেভাবে ভাবে তিনোটি কৃষি বিল কুকি হয়েছে সে সময় রইছে কুষ্টি যোদ্ধাঙ্কর সমস্যা যেভাবে ভাবে ব্রিজভূষণ শরণ সিং বিধে বিজেপি নেতা বিরোধের কুষ্টি যোদ্ধা মানে প্রোটেস্ট করে তো তাকে নিয়েকি রয়েছি আক্রোশ রয়েছে এবং তাপরে বিনেশ ফোগাট যলম্পিক্সে ভাল রেজল্ট করেছিল এবং তাপরে সে কংগ্রেসে জয়েন করেছেন এবং এবার জুলানা বিধানসভা ক্ষেত্ৰত সেই এম এল এপাইছে ল'ম য'ত কথা মই আপোনাক কৈলি বিনেশ ফোগাড জুলানা বিধানসভাৰ পেনচন যি বাৰ্ধক্য ভা কৰি পাৰি বা অল্ড পেনচন কথা কৈপাৰ তা হৰিয়াণাৰে এক বৰ মুা হৈছিল চিটি কমন এলিজিবিটি টেষ্ট পৰীক্ষাৰে ঘোটালৰ অভিযোগ হৈছিল যা এক আখ্য মুদা ৰ হৰিয়া নিৰ্বাচনত তাৰপৰা হৰিয়া পি এছ চি য'ত পব্লিক সৰ্ভিস কমিশন ৰ ঘোটালৰ অভিযোগ আছে অগ্নিবিৰ যা কি আপনার কী কি হরিয়ানা হরিয়ান হরিয়ানার বহু ভারতীয় সে যাই তো অগ্নবীর বা অগ্নিপথ যে স্কিমটি রই ভারত সরকার তা বিধার মধ্যে কিছু লোক আক্রোশ রয়েছে তো অগ্নবীর আউ এক সমস্যা জাতিগত জনগণনা এবং বেরোজগারি এই সবু মুদা সবু রয়েছে বিজেপি সামনে এইসব মুদা সব রয়েছে যেভাবে ভাবে তাকে যে চব্বিশর লোক তা আপনার বলে চাহিবে তো বিজেপি সামনে এইসব মুদাগুড়ি রয়েছে তাপরে মু আপনার এ কেপি চাহিদি বিজেপিপ্রাই কড় আহ্বান দীর্ঘ দশ ধর ক্ষমতার অনুটি ইনকমবে রয়েছে যা কি শাসক দল বিধের নর্মাল রই থাকে এবং ভুল টিকেট বন্টা কারণ আমি যদি কে কি হরিয়া বিজেপি কেন্দ্রর বহু ইন্টরফেয়ারেন্স রইলা এবং মনোহরলাাল খট্টর যাকে কুয়া যায় মনোহরলাাল খট্টর হি টিকেট বটি যা কি বিজেপি রোম ম টিকট কটা যাই সে বহু আক্রোশেন কান্দি কৃষি বিল য' কথা আপোনাক কৈলি বেৰোজগাৰী কেন্দ্ৰ ৰাজ্য নেতৰে সেই যে সমনয় অভাৱ এয়া ৰজেপিপাই মুখ্য আয়ান তাৰ বিৰোধী কাম্প বহুত উৎসাহিত অঁ আমি যদি কংগ্ৰেছ কয় কংগ্ৰেছ এথৰ বহুত ভাল কৰিব ৰাজনীতিক সমীক্ষক মানে কৈছে আৰু কংগ্ৰেছ চৰকাৰ কৰিব বহুত ৰাজনীতিক সমীক্ষক মানে কওঁ আমি শাসক দল বিৰোধী হোৱাৰ ফাইদা নেও কংগ্ৰেছ কুষ্টিযদ্ধা মানে কংগ্রেস কু খোলা সমর্থন দিয়েছেন আমি দিনেশ ফাট কথা কহিলে কুষ্টিযোদ্ধা মানে খোলা সমর্থন দিয়েছেন কুষ্টি যোদ্ধাঙ্ ভোট ব্যাঙ্ক তা বিপদর সম্বিধান মুদা যা রাহুল গান্ধী উঠেছেন সববে সেই সম্বিধান বদলাইয়া যে বিজেপি চাল করছে বলে রাহুল গান্ধী তাহা মধ্যে হরিয়াণার জনতা ভিতরে এবার সেই জিনিসটি রয়েছে তাপরে এ মু আপনার কহিলি দিনেশ ফোগাট সে জুলানার কনস্টিচুয়েসি লড়ি তো এই যে কুস্তিযোদ্ধা ম্যাটর জায়গায় অধিক রয়েছে তাপরে সংরক্ষণ গোটিয়ে বড় প্রসঙ্গ রিজারভেসন রয়েছে জ্যাট ও দলিত সমীকরণ দর্শক বন্ধু এ হচ্ছে হরিয়া রাজনীতির এক বড় জিনিস জ্যাট ও দলিত আমি যদি কেবা সত্যি প্রতিশত জ্যাট এবং একইশ প্রতিশত দলিত তো এই যে কম্বিনেসনটি সেইপা মু আগুন দেখা যাচ্ছি কেইকি এই কম্বিনেসনটি হরিয়ানা রাজনীতি বহু অধিকা এবং কংগ্রেস এখন কোড়িয়ে বর্ষ ধরি ম্যানেজ করি রক্ষি কড় দলিত চেহারা হচ্ছেন কুমারী সেলজা যড় দলিত চেহারা রয়েছেন কংগ্রেসর এবং আমি যদি আমি ট্রাক রেকর্ড যদি দেখবা এই জাট দলিত সমীকরণে তুলাই আসছি করিয়ে বর্ষ ধরি কংগ্রেস বিধায়ক দল নেতা এবার যে রয়েছেন ভূপিন্দর হুডা রয়েছেন এবং পি সি সি প্রেডেট হরিয়াণার উদয় তো সে কম্বিনেসনটি সে এবার রক্ষি পূর্ব ভূপিন্দর হুডা কুমারী সালজা জনে দলিত জনে জাতব তো এই যে কম্বিনেসনটি পূর্ব ভূপিন্দর হুডা দশ বর্ষপ্রাই মুখ্যমন্ত্রী লে ক্বিনেসনটি কংগ্রেস রখিছি যা কি তাকে এই নির্বাচন লাভ পাইব তাপরে এবার আমি যেতবে নির্বাচন আসি এবং দুইটি যাক দল যদি বৰ বৰ দল কথা কয় কংগ্ৰেছ হ' কি বিজেপি হওক বহুত বড় বড়ো কথা মেনিফেষ্ট'ৰে বা তলপত্ৰহণ প্ৰথমে আমি বিজেপি আছে যোৱা চৌবিশি ফচল পাই এম এছ পি দাব কথা বিজেপি তাৰ সংকল্প পত্ৰ বা মেনিফেষ্ট'ৰে বি পি এল পাৰিবাৰ পৰা পাঁচশ টকাৰ গেছ চিলিণ্ডৰ একৈশ টকা সবু মহিলাডো লক্ষ্মী যোজনা অনুসাৰে এটা সবুঠু বড় আমি কৈপাৰ ঘোষণা একৈশশ টকা প্ৰতী মিলিব লাডু লক্ষ্মী যোজনা অধীনত এটা বিজেপি সংকল্প পত্ৰৰে কৈছে এখন প্ৰতী চহৰৰ পচা হাজাৰ টি নিযুক্তি সুযোগ প্ৰতীহৰ চিৰায়ু আয়ুস্মান যোজনাৰে দশলক্ষা যায় মাগা চিকিৎসা দুই লক্ষী নিযুক্তি পাঁচলক্ষ ঘৰ উভয় চহৰ আৰু গাঁৱৰে এয়া ৰ বড় যা বিজেপিৰ মেনুফেষ্ট'ৰে আমি সংকল্প পত্ৰৰে সমান যদি আমি কয় কংগ্রেস মধ্যে তা সংকল্প পত্র বড় বড় দাওয়া করছি যা সে দেওয়া চাহিচি ইউনিট মগণা বিজুড়ি চিরঞ্জীব যোজনার পঁচিশ লক্ষ টঙ্কা যা মাগা চিকিৎসা প্রতী মহিলিক দুই হাজার টঙ্কা এপটে কংগ্রেস দুই হাজার সেপটে বিজেপি কো টা তো দুই জন যাক কম্পিটিসন সেটি করা যাই। বি পি এল পৰিবাৰ পৰা গেছ চিলিণ্ডৰ পাঁচশ টকা কৰাব হাজাৰ টকা বাৰ্ধক্য ভা পুৰুণা পেনচন যোজনা যি কথা আপোনাক মূলো কৈলি পেনচন এক বৰ মুা হৈছিল পুৰুণা পেনচন যোজনা লাগু কৰিব কংগ্ৰেছ যেতিয়া চৰকাৰক যদি আছোঁ ত'লে পুৰুণা পেনচন কথা লাগু কৰো তাৰপৰা হৰিয়া ৰাজনীতি দেখিব আপুনি যেতিয়া দলিত জাটপ কথা কয়লি তো সেইভাৱ ভাৱে দুইটি মুখ্য গঠবন্ধন হৈ এলান্স হয়েছে যাকে নিয়ে কি চর্চা আছে জেজেপি ও আজাদ সমাজ পার্টি এজাদ চন্দ্রশেখর আজাদ আজাদ সমাজ পার্টি এবং ইয়ে হোচাচ্ছেন দুষ্যন্ত চৌটালা জেজেপি এবং আর পটে আইএনএল ও বিএসপি ইয়ে হোচ মায়াবতী আপনার জাঁনিবে ইউপি পূর্বতন মুখ্যমন্ত্রী তো তাঁর বিএসপি বা বহুজন সমাজ পার্টি এবং আইএনএল ভিতরে হয়েছি মেন্ট। তো এই দুইটি মেট ভিতর এধিক বিএসপি এবং এই মেটকু লাভ তা ইউপি বোর্ডর অধিকার রয়েছে হরিয়ানা সাংগরে তো দুইটি মুখ্য মেন্ট। এবং আপ আম আদমি পার্টি মধ্য সেই জায়গায় কিছুটি কনস্টিচুয়ে ছয় সাতটি কনস্টিচুয়ে তাকে লাভ মিল আমি পাবি কিন্তু অরবিন্দ কেজর্বা এবার যেহেতু জেল্র বাহারি যাইছেন তো তাঁর ইম্প্যাক্ট হরিয়াণা রাজনীতি পড়ব এবং মেন্ট হবার কিন্তু কংগ্রেস তরফ সেই মেটকু সে অলাও কলা না এবং রাজ্যের যে কংগ্রেস নেতা হরিয়াণ রয়েছেন সে কৌশো মেট করতে চাইলে না এবে মু দিনে দিই দিন কথা কৌচি যেভাবে ভাবে কংগ্রেস ভিতরে চর্চা হোলা কি সে অন্তর্কদ রয়েছে কুমারী সেলজা এবং ভূপিন্দর হুডাঙ্ ভিতরে তাকু মধ্যে রাহুল গান্ধী আজ যে যাইলে এই ভিতরে যে রাহুল গান্ধী যাইলে তো তাঁর সে গত সময় সে গোটিয়ে প্যাণ্ডে দুই জনক রক সে মেসেজ দেওয়া কংগ্রেস ভিতরে সব ঠিক এবং যেতবে বিধায়ক দল বসব যদি কংগ্রেস জিতেে তা হি মুখ্যমন্ত্রী চেহারা সামনা আসব মু দেওয়া চাহিদি যেটা কি বিজেপিপ্রাই এবার আমি টেনশন কারণ যেত কংগ্রেস बीजेपी बजेपी नेता बा एमपी कंगना रेन एक इंटरव्यू में कहते कि पुणी आउ थोक कृषि को सरकार को आनिबा उचित एवं बहुत आम कहीपर लोक मैंने रागी थे अनल बहुत विरोध करा ता से करतापे भूल मांगी थे जारू कि निश्चित भाव प्रभाव हरियाणा निर्वाचन बोले आम कह बा। बाकी हरियाणा जनता कौन चाहती कौन दे भोटे নির্বাচন লা হরিয়া নির্বাচনকি আপনার ডিটেল এক্সপ্লে চাহিদি এবং এছি এবং দেখা বাকি রহব হরিয়ানা জনতা কাহক জিতও